আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নামাজে যে দুরুদ ইব্রাহিম পড়া হয়, হ্যাঁ আপনি তো হ্যাঁ সেটা বলেন জানেন, দুরুদ বলেন, ইব্রাহিম হ্যাঁ বলেন জানেন সম্ভবত, বলেন, তো হ্যাঁ সেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওইটা পড়তেন নামাজে নাকি না, ওনার মৃত্যুর পরে এটা মুসলমানরা পড়ে? এই বিষয়টা তো আমি ভাই ভালোভাবে বলতে পারবো না। আমার যেটা এখন যেটা ধারণা সেটা হচ্ছে যে এটা ওই সময় আগে থেকে পড়া হতো, এই ধরনের কিছু দরুদ ইব্রাহিম আগে থেকে পড়া হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে তো রেফারেন্স আমার কাছে নাই। যদি আপনি আমাকে এই আচ্ছা, আমি জিনিসটা আপনাকে আরেকটু বলেন স্পেসিফিকলি বলি তাহলে যে হয়তো ভবিষ্যতে আমি নামাজে নামাজে হ্যাঁ বুঝতে পেরেছি আপনার কথাটা বুঝতে নামাজে পেরেছি। বসে যা যে আমরা পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হ্যাঁ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ঠিক আছে, এই কথা, এই দুটা যে পড়া হয় এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন, তাই না? হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ বলেন উনি বলেন, উনিও পড়তেন এবং আমরাও পড়ি, তাই তো? ঠিক হ্যাঁ কি না, হ্যাঁ নাকি না উনি পড়তেন না আমরা পড়ি, মানে উনি ব্যাপারটা কি, পড়তেন, উনি জানতে চাচ্ছি আমি, উনিও পড়তেন কি না সেটা জানতে চাচ্ছি, নাকি না উনি পড়তেন না আমরাই পড়ি? উনি তো পড়তেন বলেই তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে। আচ্ছা, যদি উনি পড়তেন তাহলে এই কথাগুলোর অর্থ কি, অর্থ কি আপনি জানেন, যে লাইনটা আমি আরবি যে সেন্টেন্সটা বললাম এটা অর্থ কি আপনি জানেন? অর্থ ভাই আমি আগে পড়েছিলাম, এই মুহূর্তে তো মনে পড়ছে না, আপনি আমাকে অর্থটা চাইলে বলতে পারেন। আচ্ছা, আমি যেটুকু জানি এটা অর্থ হলো যে হে আল্লাহ, আপনি নবীর উপর আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হ্যাঁ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করুন, এই ধরনের একটা কিছু হবে অর্থটা। আচ্ছা তাহলে আমার প্রশ্ন কথা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যদি এটা নামাজের মধ্যে পড়তেন এই দুরূপটা, তাহলে উনি নিজেই কি নিজের উপরে দোয়া করতেন? কারণ এই দোয়াটা তো আমরা করি ওনার উপরে নামাজের সময়। এমন হতে পারে, যেমন সূরা ফাতিহা যদি আপনি পড়েন তাহলে সূরা ফাতিহা যেহেতু আল্লাহ পাক নাজিল করেছে এবং সূরা ফাতিহার ভিতরেই আবার দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বা আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ পাকই কোরআন নাজিল করেছে, কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহার ভিতরে দেখা যাচ্ছে যে আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে হে আল্লাহ পাক তুমি আমাদের এটা করো, তুমি আমাদের আল্লাহর কাছে প্রার্থনা। তার মানে হচ্ছে কি, এটা তো ওই সময় একটা মানে এই ধরনের অনেক সমস্যাই তো আছে কোরআনে এবং এই যে এগুলোর ভিতরে তো অনেক সমস্যাই আছে, এটা তো একটা মাত্র সমস্যা না। এটা পাথেয়ার কোন একটা কথা বলতেছেন, কোথায় আল্লাহ প্রার্থনা করছে? সূরা ফাতিহার ভিতরে, আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক কার কাছে প্রার্থনা করছে বা কার কাছে সাহায্য চাচ্ছে? সূরা ফাতিহা যে আল্লাহ পাক যে সেখানে আল্লাহ আল্লাহ সাহায্য চায় এরকম আচ্ছা কিছু সূরা আছে কি? ফাতিহাটা আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে দেখাচ্ছি এক সেকেন্ড। সাহায্য তো যেটা জানি যে মানুষ চায় আল্লাহর কাছে, যে তোমারই কাছে সাহায্য চায় এবং তোমারই কাছে, এটা তো মানুষ চায় আল্লাহর কাছে, আল্লাহ কি সাহায্য চায় এরকম কিছু আছে আমার জানা নেই। আচ্ছা এটা এটা হচ্ছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস আমার একটা লেখা থেকে, এখান থেকে দেখেন বেশ কয়েকটা উদাহরণ দেখাবো আমি যেটার ভিতরে আপনি দেখতে পাবেন না এই যে। আপনি আমাকে আলহামদুলিল্লাহ সুরা সুরা ফাতিহার অর্থটা দেখেন, একটু নিজেকে একটু মিউট রাখেন, আমার কথাটা শেষ করতে দিন, তারপরে আপনি আবার কথা বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে সুরা ফাতিহা, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি মহাবিশ্বের রব, যিনি পরম করুণা দয়ালু অতিশয় করুণাময়, তিনি বিচার দিনের মালিক। এই কথাগুলো আল্লাহর যে কিতাব সেই কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের জন্য, যেটার ভিতরে আল্লাহ পাক বলতেছে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি বিশ্বজগতের রব, যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়, আল্লাহ পাক বলতেছে যিনি বিচার দিনের মালিক, আল্লাহ পাক বলতেছে আমরা আপনারই ইবাদত করছি, আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি, কার কাছে কে সাহায্য চাচ্ছে? আল্লাহ পাক কার না কাছে না, এটা তো আল্লাহ পাক বলতেছে না, এটা হচ্ছে যে মানুষ বলতেছে যে আমরা আপনারই আপনাকে কোরআনটা কি আল্লাহ মানুষের কাছে, লেখা? কোরআনটা কি মানুষের লেখা নাকি আল্লাহ পাকের লেখা? না এটা তো হলো সাহিত্যের ভাব, কিন্তু না না না, ভাবার তো বিভিন্ন নিতে সাহিত্যের হয়, ভাব কি, সাহিত্যের ভাব কি, এখানে তো আপনার বাক্যটা ঠিক থাকতে হবে। বাচ্চা তো আপনি অবশ্যই ঠিক আছে, ভাই কথাটা কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন, আপনি আমার কাছে একটা চিঠি লিখলেন, ঠিক আছে, সেই চিঠিতে আপনি কি লিখবেন যে আপনি তো আমার হয়ে তো সেখানে লিখবেন না, সেখানে আপনি লিখবেন এইভাবে, আল্লাহ পাক যদি নাজিল করে থাকে এই সূরাটা তাহলে আল্লাহ পাক লিখবে যে হে মানুষ তোমরা আমার নামে শুরু করো, আমি সমস্ত প্রশংসা এবং বিশ্বজগতের রব, আমি অত্যন্ত করুণাময় এবং অত্যন্ত দয়ালু, আমি হচ্ছি বিচার দিনের মালিক,
তোমরা আমার ইবাদত করো এবং আমার কাছে সাহায্য চাও। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথা মাঝখানে ইয়া করেন না। আল্লাপাক যদি বলে থাকেন এই কথাগুলো, তাহলে আল্লাপাকের কথাগুলো হবে, তোমরা আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য চাবে। আমি তোমাদের আমাদের আমার কাছে সাহায্য চাও যেন আমি তোমাদেরকে সরল পথ প্রদর্শন করি, যাদের তাদের পথ যাদেরকে আমি অনুগ্রহ করেছি তাদের পথ নয় যাদেরকে আমি গজব বর্ষণ করেছি, তাদের পথ নয় যারা যাদেরকে আমি পথভ্রষ্ট করেছি। এইটা হবে আল্লাহ পাকের, এটা যদি হইতো তাহলে সেটা হইতো আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাকের বক্তব্য আমরা এখন আল্লাহ পাকের বক্তব্যটাকে আমরা যখন বলবো, আমরা যখন কোরআনে দেখতাম যে আল্লাহ পাক এইভাবে কথাগুলো বলতেছে, তখন আমরা এই জিনিসটাকে বাচ্চাটা বদলে নিয়ে বলতে পারবো, বলবো এইভাবে, আমরা বলবো এইভাবে, হে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, বিচার দিবেন। এটাতে আমাদের বক্তব্য হইতে পারে, এই কথাটা এখানে যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো আমাদের বক্তব্য। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আপনার ভাই 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 আমার তো আলোচনাটা শেষ হয়নি, আপনি বুঝে ফেললে তো হবে না, আমার আলোচনাটা তো শেষ হয়নি। ধরেন আপনারা তো মানে অধৈর্য কেন, একটু ধৈর্য ধরে দেখেন, আমি আরো কয়েকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে এক নম্বর বিষয় যে এখানে একটা গন্ডগোল দেখা যাচ্ছে। আল্লাহ পাক যখন কোরআনটা লওহে মাহফুজে লিখেছেন তখন তিনি কি লিখেছিলেন, তিনি কি লিখেছিলেন যে তিনি কি এটা লিখেছেন আমরা আপনার ইবাদত করছি এবং আপনার নিকট সাহায্য চাচ্ছি? এটা কি আল্লাহ পাক লওহে মাহফুজে তার যে কোরআন শরীফটা আছে তার কাছে, যে কোরআন শরীফ তো সর্বপ্রথম আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টির আগে লওহে মাহফুজে সর্বপ্রথম কোরআন শরীফ কোরআনে কোরআনটা লিখে রাখছে, সেইখান থেকেই পরবর্তীতে নাজিল হয়েছে। তো সেই লওহে মাহফুজে যে কোরআনটা আল্লাহ পাক লিখেছে, প্রথম কলম দিয়ে আল্লাহ পাক যে কোরআন শরীফটা লিখেছে, সেই লওহে মাহফুজের কোরআনটাতে এই সেন্টেন্সটা কি লেখা ছিল, কি এরকম লেখা ছিল আমরা আপনার ইবাদত করছি এবং আপনার নিকট সাহায্য চাচ্ছি? এটা তো এখানে লেখা থাকার কথা না, লেখা থাকার কথা যে তোমরা আমার ইবাদত করবে এবং আমার নিকট সাহায্য চাবে, এইটা লেখা থাকার কথা। তাহলে তো দেখা যাচ্ছে যখন আল্লাহর থেকে মানে জিব্রাইল, জিব্রাইল থেকে মোহাম্মদ এই জায়গা পর্যন্ত যখন আসলো, কথাটার বাচ্চাটা পরিবর্তন হয়ে গেল, বাচ্চাটার পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে একটা বড় সমস্যা। দুই নম্বর সমস্যা হচ্ছে, দেখেন আরো দেখাচ্ছি যে আরো মজার মজার জিনিস আছে। এই যে দেখেন কোরআনের আট নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন। তিনি এখানে কে? আল্লাহ পাকই তো এই সূরাটা নাযিল করতেছে, তাহলে তিনি কে এখানে? তিনি কে তাদেরকে জান্নাতে দাখিল করবেন? মানে এটা কি নবী বলতেছে, এটা কি নবীর কথা যে তিনি আল্লাহ, নাকি জিব্রাইলের কথা যে তিনি আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন? এটা তো বোঝা যাচ্ছে না যে কার কথা, বক্তব্যটা কার, এটা বোঝা যাচ্ছে না। তো এক এক জায়গায় এক এক রকম সাহিত্য যদি করতে হয় তাহলে তো সাহিত্যের ধারাটা, ধারাবাহিকতাটা এক রাখতে হয়। হয় এটা মুহাম্মদের বক্তব্য, মানে একটা উপন্যাস যখন লিখতে হয় বা একটা ইয়া সাহিত্য কবিতা যখন লিখতে হয়, উপন্যাস যখন লিখতে হয়, তখন লেখকের এই জিনিসটা মাথায় রাখতে হয় যে আমি কোন বাচ্চে লিখতেছি, সব জায়গায় সেই জিনিসটা ফলো করতে হয়। যদি একটা উপন্যাস লেখা হয় থার্ড পার্সনে, তাহলে পুরো উপন্যাসটাই লিখতে হবে থার্ড পার্সনে। যদি একটা উপন্যাস লেখা হয় ফার্স্ট পার্সনে, তাহলে পুরো উপন্যাসটাই লিখতে হবে ফার্স্ট পার্সনে। কোথাও থার্ড পার্সন, কোথাও ফার্স্ট পার্সন, কোথাও সেকেন্ড পার্সন, কোথাও আবার ফোর্থ পার্সন, এইটা হইলে তো সেটা কোনো মানে মানসম্মত উপন্যাস বলে আমরা মনে করবো না, বা মানসম্মত সাহিত্য বলে আমরা মনে করবো না। কারণ এখানে ভেজাল মানে মনে রাখতে পারেনি, যে লেখক সে মনে রাখতে পারেনি আমি আগের কথাটা কোন কে হয়ে কথাটা বলছিলাম, এই জিনিসটা সে মনে রাখতে পারেনি। আমরা বুঝবো যে এই সাহিত্যিক ভালো সাহিত্যিক না। আপনি পৃথিবীর যে কোনো সাহিত্য দেখবেন, সেখানে দেখবেন পার্সন কে বক্তব্যটা বলতেছে, গল্পটা কে বলতেছে, কে ঘটনাগুলি দেখতেছে, সেটা একজাক্টলি একরকম রাখে, সেটা ঠিক রাখে, সেটা স্থির রাখে। কিন্তু কখনো সেইটা, কখনো সেইটা, কখনো সে আরেকটা, এরকম হয় না কখনো। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আবার কি কি বলছে। আমি তাদেরকে জান্নাতে দাখিল করবো যার তলদেশে নদী প্রবাহ। এখানে এই যে এখানে হওয়ার কথা ছিল এই জিনিসটা, আমি তাদেরকে জান্নাতে দাখিল করবো, যদি আল্লাহ পাকই বলতো তাহলে সূরাটা হওয়ার কথা ছিল আসলে এরকম, আমি তাদেরকে জান্নাতে দাখিল করবো যার তলদেশে নদী প্রবাহিত। তারপরে আরো যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো দেখেন, এই যে এখানে একটা, এইটা হচ্ছে সবচেয়ে অনেক বড় সমস্যা। সূরা নম্বর 6-এর 99 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে, একই লাইনের ভিতরে উল্টাপাল্টা ভেজাল লাগিয়ে ফেলছে, একই সূরার ভিতরে একই আয়াতের ভিতরে ভেজাল লাগিয়ে ফেলছে। দেখেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এইখানে তিনিটাকে মানে একই সেন্টেন্সের ভিতরে ভেজাল করছে, মানে মোহাম্মদ একই সেন্টেন্সের ভিতরে, ওইটা তো ধরা গেল যে সূরা, এক একটা সূরা এক এক সময় নাজিল হয়েছে, 2-3 বছর পরে আরেকটা সূরা নাজিল হয়েছে, মোহাম্মদের হয়তো খেয়াল ছিল না যে কি হিসেবে সূরাটা নাজিল হচ্ছে, এটা হয়তো ভিলা গেছিল, মোহাম্মদ এত বয়স হয়েছে ভিলা গেছে, ঠিক আছে এটা মানলাম, ঠিক আছে ভিলা গেছে। কিন্তু এইখানে তো একই সেন্টেন্সের ভিতরে দুইটা ব্যক্তি, দেখেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করছেন, এখানে তিনিটা কে? তিনি নিশ্চয়ই আল্লাহ পাকই হবেন, আল্লাহ পাক ছাড়া তো আর কেউ আকাশ থেকে পানি বর্ষণ করতে পারে না। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, এখানে আমিটা কে?
আমি হচ্ছে, যদি এটা মোহাম্মদ হয়ে থাকে, মোহাম্মদ তো উদ্ভিদ উৎপন্ন করতে পারে না, এটা তো আমিও আল্লাহ তিনিও আল্লাহ। এখানে ভাই আপনি কি এই আয়াত দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আমি আমি শুনতেছিলাম, কিন্তু এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা বারবার আমি আমি বলি, আমি এটা করছি, আমি সেটা করছি, তখন কিন্তু ওই জিনিসটার মাধুর্যতা থাকে না, তখন আমরা কি বলি, আমি না বলে আমরা বলি। হ্যাঁ আমাকে বোঝানো হচ্ছে, আবার পরে যখন আমি বলছি তখন আমাকে বোঝানো হয় কিভাবে, আমি বোঝানো হচ্ছে, আমি বলতেছি সেটা বলতেছি, এখানে তিনি মানি আমি, কিভাবে সেটা আমি আপনাকে বলতেছি। হ্যাঁ আমি বলতেছি সেটা কিভাবে, মানে তিনি মানে আমি, এটা কিভাবে হয় যে এই জিনিসটা একটু বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি, এখানে তিনি বলতে যে কথাটা বলতেছেন ফার্স্ট পারসন কি বোঝানো হচ্ছে, আর পরবর্তীতে যখন বললো যে আমি তুমি আমার সৃষ্টি করি, আগে এটা ক্লিয়ার করে নেন, আবার পরে চলে যাচ্ছেন কেন? তিনি বলতে ফার্স্ট সেকেন্ড লাইনে তো বলা হয়েছে যে আমি উদ্ভিদ মাটি থেকে উদ্ভিদ সৃষ্টি করি, আপনি প্রশ্নটা তো দুটো ভাই, আমি আপনাকে আর আমি কি, তিনি আপনি বলেছেন তিনি মানেই আমি, তিনি মানেই আমি, এই তিনি মানে আমি কিভাবে হয় সেটা আগে বুঝান, সেটাই বুঝাচ্ছি তো, সেটা না বুঝাচ্ছি মানে সেটা আমি বলতেছি, এক্সপ্লেইন করতেছি। এখানে আপনি আগে তিনি বলা হয়েছে যে তিনি কোন ডিকশনারিতে, তিনি মানে কোন ডিকশনারিতে আমি বুঝাই, তিনি মানে বা সে, না না এটা আমি ভাই কথাটা আগে শুনে নেন, অ্যাকর্ডিং টু ডিকশনারি না, কথাটাকে শুনে নেন, কথাটাকে শুনে নেন, পৃথিবীর কোন ডিকশনারিতে, কোন ভাষায়, কোন কিছুতে, কোন সুস্থ মাথার মানুষের কাছে তিনি বলতে আমি বোঝায়, একমাত্র পাগল না হইলে, একমাত্র উন্মাদ না হইলে এই জিনিসটা একটু বুঝান ভাই আমাদের। সেটাই তো আমি আপনাকে বলতেছিলাম যে এখানে পরবর্তীতে যেখানে আমি বলা হয়েছে আমি দ্বারা আমাকে আরো বলতেছি, পরবর্তীতে তো আমি বলতে, সেটা তো আমি বলে দিছি আপনাকে, সেটা তো আমি ধরাই দিছি আপনাকে, সেটা সেটা তো আপনি এইটার জন্য ইয়াদ দিতে পারেন না, এটা প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেন না। আমার তো প্রশ্নটা এইটা, আমি বলা হয়েছে তাহলে এইখানে কেন তিনি বলা হয়েছে? কারণ হচ্ছে এখানে একবার বলা হয়েছে তিনি, একবার বলা হয়েছে আমি, এই তো প্রথমবার তিনি বলা হয়েছে, পরের বার যখন আমি বলা হয়েছে তখন আমার উপর আরো বেশি গুরুত্ব, বেশি জোর দেওয়া। আরে ভাই পরের বার আমি বলা হয়েছে সেটা তো আমি জানতে পারি নাই, এখানে তিনি তিনি বলতে বোঝানো হচ্ছে যে বললাম, আপনি বললেন যে আমি এটা করছি, আমি সেটা করছি। হ্যাঁ এটা যখন আপনি, তার মানে আমরা তিনি বলতে আমি বোঝানো হচ্ছে নাকি? এটা হচ্ছে প্রতিবারই যদি আপনি যেটা বলতেছেন সেটা হলো নরমাল মানে সাহিত্যের বিষয়ে। ঠিক আছে ভাই আপনাকে আমি যে বললাম যে তিনি আমাকে, শুনেন কথা শুনেন, তিনি আমাকে 500 টাকা ধার দিয়েছেন, তারপরে আমি সেই 500 টাকা থেকে 200 টাকা খরচ করছি, এই কথাটা থেকে আপনি কি বুঝলেন? এই কথাটা থেকে কি এটা বুঝলেন যে আমি আমাকে 500 টাকা ধার দিয়েছি, তারপর আমি সেখান থেকে 500 টাকা 300 টাকা খরচ করেছি, এটা আপনি বুঝলেন এখান থেকে? আচ্ছা আমি আপনার সাথে এই একটু পরে কথা বলবো, ঠিক আছে? আমি এখন একটু রাখতে হচ্ছে ভাই ভাই, তাহলে আপনি একদিন যুক্ত হয়ে এক্সপ্লেইন করব। হ্যাঁ ও ভাই, মানে দেখেন চিন্তা করেন কি রকমের, মানে পাগল হইলে লোকে বলতে পারে যে তিনি বলতে আমি বোঝানো হয়েছে, তিনি নাকি আমি, ভাই কি রকমের পাগল, ভাই কি রকমের পাগল হইলে মানুষ এই ধরনের কথা বলতে পারে, ভাই কি রকমের মানে মাথা নষ্ট ভাই, আবার মানে কাইতে পড়লো আর কি, এখন বিপদ দেখে কাইতে পড়লো ভাই, কি একটা অবস্থা ভাই। আচ্ছা অমিত ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অমিত ভাই আপনি কি আছেন? আমি আছি আছি ভাই। ভাই বলেন তো অমিত ভাই, মেজাজটা খারাপ হয় না হয় কি করবো ভাই, বলেন তো ভাই। মানে ধরুন আপনি এখন বলবেন যে আসিফ ভাই, ধরুন আপনি বললেন যে আমি একটু ব্রেক নিতে যাচ্ছি, আপনি এরকম ভাবে বলবেন যে তিনি একটু ভাবছেন যে ব্রেক নিতে যাবেন, কি বলবো ভাই, মানে মানে না মানে মেজাজটা খারাপ হয়ে যায় ভাই, এরা যে কি খায়, এরা যে কি খায় এত বুদ্ধি হয় ওদের, এই জিনিসটা বুঝি না ভাই, ওরা কি লবণ খায়, আয়োডিন যুক্ত লবণ কেন খায় না, বাংলাদেশে তো বাধ্যতামূলক করা উচিত আয়োডিন যুক্ত লবণ, তিনি বলতে নাকি আমি বোঝাই, অমিত ভাই তিনি বলতে কেমনে আমি বোঝাই বলেন তো ভাই, কি আর আমি কি আসি ভাই, আমি বাইরে থেকে শুনছিলাম। আর এখানে দেখুন, এখানে কমেন্ট সেকশনটাও দেখবেন অসাধারণ কিছু কমেন্ট চলছে এই কমেন্ট সেকশনে, মানে সত্যি এত মানে এত এরকম এরকম একটা অদ্ভুত একটা দাবি, এটা আমি সত্যিই আমি এরকম শুনিনি, তিনি মানে আমি, এটা সত্যি আমি এরকম অদ্ভুত দাবি আমি শুনিনি আসি ভাই। এবং উনি আবার বলছে পরে আবার আমি দিয়ে সেটাকে আবার জোর দিচ্ছে, এটাকে আবার জোর দিয়ে বলছে, বুঝতে পেরেছেন আপনি, বুঝেন না তো আপনারা, এই যে আয়াতটা একটু পড়ি দেখেন, এই যে দেখেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, মানে তিনি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি একটা আলাদা পার্সন, আমি একটা আলাদা পার্সন, মানে এখানে দুইজন ব্যক্তির কথা আসলে বলা হচ্ছে, তিনি
একজন, মানে তিনি যদি আল্লাহ হয় তাহলে আমিটা হচ্ছে মুহাম্মদ, আর আমিটা যদি আল্লাহ হয় তাহলে তিনি হচ্ছে আরেকজন জিব্রাইল, বা আল্লাহর উপরে নিশ্চয়ই আরো কোন আল্লাহ আছে, সেই আল্লাহর কথা বলতেছে নিশ্চয়ই আল্লাহ পাক, যে তিনি আল্লাহ পাকের উপরে যে আল্লাহ পাক আছে, আল্লাহ পাকের উপরে বস দিয়ে আছে, তার কথা বলতেছে যে সে আকাশ থেকে পানি বর্ষণ করছে, অতঃপর মানে এই আমি মানে আল্লাহ পাক এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, এইটাই তো এটার লজিক্যাল ব্যাখ্যাটা হতে পারে, এছাড়া তো এটার আর কোনো ব্যাখ্যা হতে পারে না, তাই না ভাই? নিশ্চয়ই ভাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু আসলে ভাই এরকম ডিসক্রিপেন্সি কেন, এরকম ইনকনসিস্টেন্ট মানে কনসিস্টেন্সির অভাব কেন, এরকম ইনকনসিস্টেন্সি কেন? মানে এখানে অনেক মানে কোরআনের ভিতর তো অনেক ধরনের ইয়া আছে, ভুল ভুল ভাল আছে, সেই ভুল ভাল গুলো তো আসলে মুহাম্মদ তো ছিল অশিক্ষিত ব্যক্তি, হ্যাঁ তিনি যে ওইখানকার যে কবিরা ছিল সেই কবিদের মুখে থেকে শুনে শুনে সেই কবিতা গুলো ইয়া করছে, এখন এই এই কারণে তার যেগুলো বাচ্চাতে ভুল ভাল হয়ে যেত, এবং অনেক সময় ছন্দে ভুল হইতো, অনেক সময় বাচ্চাতে ভুল হইতো, তখন যেটা হইতো তার আশপাশের কিছু লোকজন তাকে একটু কারেক্ট করে দিত, এটা এইভাবে না এইভাবে, কিন্তু তখন হচ্ছে কারেকশন করে দিত, তখন আবার সে আবার সেটাকে শুদ্ধ করে নিত, এটার উদাহরণ আছে যে শুদ্ধ করে দিচ্ছে, দু একজন এসে শুদ্ধ করে দিচ্ছে তাকে। তো এইটার ভিতর দিয়ে এই যে কিছু কিছু জিনিস রয়ে গেছে যে এই জিনিসগুলা শুদ্ধ করেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জিনিসগুলো কিছু কিছু ওই কলোকিয়াল ইয়েতে ওগুলো রয়েই গেছে হয়তো, মানে মুখে মুখে ওগুলো হয়তো রয়েই গেছে, ওই ইয়েতে হয়তো ওগুলো রয়েই গেছে, বুঝেছি আসিফ ভাই। আমি ভাই আপনি তো এসছেন, আপনি কি তো থাকবেন তো নাকি? আমি আছি আছি অবশ্যই। তাহলে আমি ভাই আমি তাহলে একটু ঘুরে আসি, তাহলে আপনি একটু একজন আপনি তিনি বলেই যান, এরকম তিনি বলেই যান, তিনি একটু ঘুরে আসবেন, এরকম তিনি একটু ঘুরে আসছি, তিনি একটু ঘুরে আসছি, তিনি একটু সিগারেট খেয়ে আসছি, ঠিক আছে, এটা কিন্তু আমি না ভাই, তিনি। আচ্ছা আসিফ ভাই যান, এখানে তিনি আছেন, এখানে তিনি অমিত মন্ডল আছেন, কিছু অসুবিধা নেই আসিফ ভাই, ঠিক আছে আবার একটুখানি পরবর্তী, সরি আই এম এক্সট্রিমলি সরি।